আজকে আওয়ামী লীগের যে আচরণ এবং চরিত্র সেটা সকলের কাছে স্পষ্ট হয়ে গেল। আওয়ামী লীগ কেন আজকে একদলীয় বাকশালী শাসন করেছে, 72 থেকে 75 একবার করেছিল, এখন করেছে কি বাকশাল টু, এটা আমার কথা নয়, বিশ্বের নামি দামি যে নিউজ ম্যাগাজিন টাইম ম্যাগাজিন 100 বছরের বেশি পুরনো সেই টাইম ম্যাগাজিনে বলা হয়েছে এখন যেটা চলছে সেটা বাকশাল টু। দি ইকোনমিস্ট লন্ডনের বিখ্যাত নিউজ ম্যাগাজিন সারা বিশ্বের মানুষ এটা পাঠ করে, সেখানে লেখা হয়েছে যে বাংলাদেশে একদলীয় শাসন আরো শক্তভাবে কায়েম হচ্ছে 7ই জানুয়ারির পরে। নিউ ইয়র্ক টাইমস ওয়াশিংটন পোস্ট কি লিখেছে, যে বাংলাদেশ উত্তর কোরিয়ার পথে হাঁটছে। কেন বলছো? আরে এগুলো কি বিএনপির কথা? এগুলি কি আজকে যে এতগুলো দল নেতৃবৃন্দ এখানে বসে রয়েছে এটা কি শুধু আমাদের কথা? আমরা যদি ভুল বলে থাকি সারা বিশ্ব কেন আমরা যে কথা বলছি তার প্রতিধ্বনি করছে? এই প্রশ্ন আজকে এই সরকারকে একবার দুইবার বার বার করতে হবে এবং করতেই হবে, করতেই হবে যতক্ষণ পর্যন্ত না এই সরকার বিদায় নিচ্ছে। আমরা রাজপথে আছি, আমরা রাজপথে থাকব। প্রশ্নটি বিএনপি আওয়ামী লীগের নয়, প্রশ্নটি বিরোধী দল সরকারি দলের নয়, প্রশ্নটি সম্পূর্ণ ভিন্ন। প্রশ্নটি হচ্ছে একদলীয় বাকশালী শাসন বনাম গণতন্ত্র, এটাই হচ্ছে। আমরা শান্তিপূর্ণ সেই প্রতিবাদের ভাষা আমরা ব্যবহার করেছি এবং এই ভাষা আমরা ব্যবহার করতেই থাকবো যতক্ষণ পর্যন্ত না নৈতিকভাবে এ সরকার সম্পূর্ণ পর্যদুস্ত এবং পরাজিত হয়ে বিদায় না নেয় ততক্ষণ পর্যন্ত আমাদের এই শান্তিপূর্ণ আন্দোলন চলতেই থাকবে রাজনীতি।